কারোর রক্তের গ্রুপ অমুকটা থাকলে সে ভালো হবে, অমুকটা থাকলে সে খারাপ হবে, সম্পর্কে আপনার বক্তব্য? রক্তের গ্রুপ ভিন্ন হলে বেশি ভালো। পৃথিবীতে সবচেয়ে বেশি আখেরাতমুখী মানুষ হলো বি গ্রুপের মানুষেরা, যাদের রক্তের গ্রুপ বি। এই টাইপের মানুষগুলি শতকরা 90 জন আল্লাহওয়ালা টাইপের হয়। আর ও গ্রুপের শতকরা 80 জন আল্লাহওয়ালা টাইপের হয়। ও গ্রুপের শতকরা 20 জন একটু দুনিয়াদার বেশি হয়। বি গ্রুপের শতকরা 10 জন দুনিয়াদার হয়, 90 জন অলি আল্লাহ টাইপের। কারোর রক্তের গ্রুপ অমুকটা থাকলে সে ভালো হবে, অমুকটা থাকলে সে খারাপ হবে, সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখুন, কারোর শরীরে বিশেষ কোনো ব্লাড গ্রুপ থাকলে তিনি আল্লাহওয়ালা হবেন, অমুক ব্লাড গ্রুপ হলে, তার রক্তের গ্রুপটা অমুক হলে তিনি আখেরাত বিমুখ হবেন, এরকম কোনো ধারণা কোরআন হাদিস তো আমাদেরকে দেয় নাই। তবে গবেষকরা মানুষের রক্তের গ্রুপ নিয়ে গবেষণা করে অমুক রক্তের গ্রুপের মানুষের মধ্যে এরকম প্রবণতা থাকে, অমুকের মধ্যে এরকম প্রবণতা থাকে, এরকম কোনো কথা যদি কোনো গবেষক বলেন, তাহলে সেই গবেষকের নাম উল্লেখ করে, সূত্র উল্লেখ করে জাস্ট তার গবেষণাকে উল্লেখ করা যেতে পারে, কিন্তু সেটাকে একেবারে অথেন্টিক এবং নিশ্চিত করে মানুষকে বলা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, দিনদারি, এটা আল্লাহ প্রদত্ত। কারোর রক্তের গ্রুপ কিছু হলে, এখন আমি যদি বলি যে অমুক রক্তের গ্রুপ হলে সে আঘাত থেকে দূরে থাকে, এই বেচারা মনে করবে তাহলে তো আমি যত চেষ্টা করি কাজ হবে না, আমি টানবো জান্নাতের দিকে, আমার রক্তের গ্রুপ আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। তো এত সহজ সমীকরণ করা উচিত না, আর বিশেষ করে এই সমস্ত বিষয় অনেক স্পর্শকাতর, অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।